প্রেজেন্ট ঈদের পরে আমরা আজকে আবার আমাদের অনুষ্ঠান শুরু করছি এবং আজকেও প্রিয় দর্শক আমাদের আলোচনার বিষয় করোনা কাল নিয়ে আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি আছেন জনাব শোয়েব চৌধুরী চেয়ারম্যান এডিটরিয়াল বোর্ড এশিয়ান এজ পত্রিকা রাশেক রহমান আওয়ামী লীগ নেতা এবং সাংবাদিক সুপন রায় আপনাদের তিনজনকে স্বাগত আমরা টেলিফোনে সংযোগ করার চেষ্টা করব হাজি আবুল কালাম তিনি সহসভাপতি বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি তার সাথে আমরা যে কথা বলছিলাম যে করোনাকালের কথা বলবো এবং আমরা সব কিছু খুলেছি জনাব শোয়েব চৌধুরী এবং শুরু থেকেই বলা হচ্ছিল যে লকডাউন এবং সাধারণ ছুটি নামের এক সংশয় নিয়ে আসলে করোনাকালের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ সিদ্ধান্ত গ্রহণে কিছু গতি দেখতে পেয়েছি সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বয়হীনতার কথা অনেকবার আলোচিত হয়েছে ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা প্রস্তুতি সেভাবে আমরা অনেক ক্ষেত্রে ঘাটতি দেখতে পেয়েছি এবং করোনা পরীক্ষা যে প্রথম কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে অধিক সংখ্যক টেস্ট করা সেইটা জায়গায় পৌঁছতে আমাদের সময় লেগেছে এখন কিছুটা বেড়েছে তা আমরা যখন সব খুললাম তখন কেমন মনে হচ্ছে আপনার কাছে পরিস্থিতি হ্যাঁ দেখুন আমি প্রথমত একটু পিছনের দিকে যেতে চাই কারণ হচ্ছে যে আমরা যখন প্রস্তুতি নিলাম আমরা আক্রান্ত হয়ে গিয়েছি কারণটা হচ্ছে যে জানুয়ারিতে কিন্তু সাউথ এশিয়াতে ফার্স্ট করোনা কেস নেপালে ধরা পড়ে সেটি হচ্ছে 24 জানুয়ারি তো আমরা যদি মনে করি যে নেপাল আমাদের সীমান্তবর্তী দেশ সেখানে যদি 24 জানুয়ারি যদি আক্রান্ত হয় এবং যাকে পাওয়া গিয়েছিল সে চায়না থেকে আসা এক তাদের উচিত ছিল কিন্তু আমরা ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়া শক্তভাবে যেন আমরা বিশেষ করে এয়ারপোর্ট এবং যারা দেশ থেকে আসছেন তাদেরকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারতাম তাহলে হয়তো আজকে নেপালের মতো আমাদের অবস্থা হতো নেপালে কিন্তু সবচেয়ে কম এফেক্টেড হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সমন্বয়হীনতা প্রথম দিন থেকে ছিল এবং আজকে যেটি দেখিয়েছে কালকে যখন আমরা সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত সংখ্যা দেখলাম তখন আমাদের লকডাউন খুলে দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে সাধারণ ছুটি বন্ধ করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমার কাছে পুরো ব্যাপারটাই একটু মনে করেন যে এলোমেলো মনে হচ্ছে এবং সমন্বয়হীন মনে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আমার অনেকেই অত্যন্ত তীর্যক ভাবে বলে থাকেন যে আমরা কি ব্রাজিলের দিকে যাচ্ছি কিনা আসলে কিন্তু আপনি ব্রাজিলের কেস স্টাডি যদি করে থাকেন একই জিনিস দেখবেন তাদেরও কিন্তু এক ধরনের একটা অনীহা ছিল সমন্বয় ব্যবস্থা ছিল সেই প্রেক্ষিতে কিন্তু ব্রাজিলে আজকে প্রায় 500,000 লোক আক্রান্ত হয়েছে 30,000 এর মতো মারা গিয়েছে তো সে আরো বিপজ্জনক দিকে যাচ্ছে এবং তাদের যে রাষ্ট্রীয় মেকানিজম পুরোপুরি এখন জনগণের সাথে একটা আমি মনে করি যে আমাদের সরকারের মধ্যে যে সমন্বয়হীনতা আছে সেগুলোকে দূর করতে হবে এবং সেগুলো দূর অন্ততপক্ষে WHO গাইডলাইন অনুযায়ী কার্যকর ভূমিকা নিতে হবে আপনি অত্যন্ত হাস্যকর মনে হচ্ছে আমার কাছে যেখানে পুরো জুন মাস পর্যন্ত লকডাউনের কথা বলা আছে সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের মন্তব্য বা তাদের যে পরামর্শ সেগুলো আমলে নেওয়া হচ্ছে না এখন কার নির্দেশে কিভাবে এগুলো হচ্ছে এগুলো এখন $1 মিলিয়ন কোশ্চেন আমি মনে করি যে যারা আমরা যারা মিডিয়ায় আছি আমরা চেষ্টা করে যাচ্ছি সতর্ক করে যাচ্ছি আমরা সচেতনতা তৈরি করছি কিন্তু আমাদের কথা কিন্তু সেই জায়গাতে কিন্তু একটু মনের দিক থেকে আমার একটু আক্ষেপ আছে আসবো আপনার কাছে আমি একটু সুপন রায় আপনার কাছে আসতে যাচ্ছি পৃথিবীর যে কোনো দেশেই লকডাউন তুলে নেওয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার 1 নম্বর শর্ত হচ্ছে সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে হবে বাংলাদেশে এসেছে বলে কি মনে করেন আপনি একদম না দিনকে দিন আপনি যেটা শোয়েব ভাই বলেছেন আমি ওনার সঙ্গে অনেক অনেক বিষয়ে একমত বিশেষ করে আপনি ব্যাকগ্রাউন্ডটা আসলে বলতে হয় অ্যাপ্রোচটা আপনি দেখেন একটা হলো প্রোঅ্যাকটিভ একটা হলো রিঅ্যাকটিভ এখানে যখন 8-8 মার্চ প্রথম শনাক্ত হয় তার 19 মার্চ প্রথম একটা সংবাদ সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী সচিব এবং ডিজি সঙ্গে অনেক ডক্টর নানা রকম অ্যাসোসিয়েশন তাদের যে কর্মকর্তা সেখানে আমি লাকিলি ল মিনিস্ট্রিতে যাওয়ার সময় ওখানে ঢুকে পড়ি দেখলাম যে তারা তখন প্রথম দিন সোশ্যাল ডিস্টেন্সিং করছিল মানুষের সামনে কিন্তু অবাক হবেন সেই রুমের ভিতরে ছিল 150 উপরে মানুষ তো আমি সেখানকার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলছেন সেটা কি এই ছবি দেখলে কি বিশ্বাস করবে মানুষ আপনি যেটা বলছেন আগে তো আপনি বিশ্বাস করুন তারপরে আপনি কিন্তু ডিসেমিনেট করুন প্রধানতম ভুল কিন্তু ওখানে ছিল প্রস্তুতি ভীষণ রকম অগোছালো ছিল কিন্তু এই যেহেতু সংকটটা আমাদের
সামনে কিন্তু এক্সাম্পল ছিল চায়না, ইতালি, আমেরিকা, এগুলোর কথা নাই বললাম, চায়নারও তো ছিল। আমরা শুরুটা করেছিলাম অত্যন্ত ব্রিলিয়ান্টলি, আমরা ওখান থেকে নিয়ে আসলাম, আমরা আলাদা করলাম, কিন্তু পরবর্তীতে যখন ইতালি থেকে আসলো আমরা কেন যেন ধরে রাখতে পারলাম না। আমরা যাই হোক, ওই দিক ওই ওই সমালোচনা যাবো না, ডে বাই ডে এটা কিন্তু খারাপের দিকে, সিচুয়েশন খারাপের দিকেই যাচ্ছে। আমরা কিন্তু আস্তে আস্তে সিচুয়েশনের সঙ্গে না একটু অভ্যস্ত হতে শিখেছি বা শিখছি, যেরকম আতঙ্ক ছিল। আমি মনে করি আপনি যদি তথ্য শক্তি, আপনি যদি প্রপারলি তথ্যটা একই লাইনে সরবরাহ করতে পারেন তাহলে কিন্তু আতঙ্কটা এভাবে ছড়ায় না। আর দাঁড়া বিভিন্ন জায়গাগুলোতে আছে, দুঃখজনক ভাবে বলি, বলতে হবে দেশের স্বার্থের জন্য, এবং যদি দেশপ্রেম থাকে বলতে হবে নেই না। কিন্তু সুপন রায়, কিন্তু সুপন রায়, সুপন রায়, কিন্তু বিষয়টা তো এরকমও হতে পারে, সরকার যখন যে না তার হয়তো কোনো না কোনো একটা পরিসংখ্যান তার কাছে আছে, কোনো না কোনো জায়গা থাকে তার কাছে একটা বিজ্ঞান ভিত্তিক হয়তো কোনো যে না বাংলাদেশ এখন তুলে নেওয়ার মতন পরিস্থিতি হয়েছে। আমি বলি কেন সরকার করছে সেটাও কিন্তু বুঝতে হবে। আসলে আমাদের যে অর্থনীতি, আমরা বহু কষ্টে যে অর্থনীতিটা তৈরি করেছি, আমরা কাঠামো তৈরি করেছি, সেই জায়গাটাতে আমরা অন্য দেশের সঙ্গে মতো কিন্তু বসে, আমরা যারা ঘরে থাকছি তারা সচেতন। আমি একটা লেখা নিজে বলেছিলাম ফেসবুকে, আমরা কিন্তু দুটো বাংলাদেশ, একটা বাংলাদেশ ঘরে থাকছি, ঘুরে বেড়াচ্ছি। কারা ঘুরে বেড়াচ্ছে আপনি যদি তাদেরকে একটু ভালো করে দেখুন, তাদের যাদের অনেকেরই আজকে কাজ করলে টাকা নেই, আপনি যদি তাদের ঘরে খাবার পৌঁছে দিতে না পারেন, আপনি যদি ডিস্ট্রিবিউশন চ্যানেল ঠিক করতে না পারেন, আপনি যদি ত্রাণ, আমি ত্রাণ বলে সহায়তা করি, সেটা যদি ছিদ্রগুলো বন্ধ করতে না পারেন, তাহলে তো আপনি জোর করে তাকে বাধ্য করতে পারেন না। আপনি তো তার খাবারটা আগে মুখে, আমাদের পুলিশ বাহিনী এনফোর্সে যায়নি। আমি প্রথম দিন বেঞ্জির ভাইকে প্রশ্নটা করেছিলাম, উনি যখন বসলেন, সব সাংবাদিকের মাধ্যমে আমি লাকিলি প্রথম প্রশ্ন করার সুযোগ পেয়েছি। আমি বলেছি বেঞ্জির ভাইকে যে আমার প্রশ্ন, আপনি ত্রুটির কথা বলছেন, আপনাকে আইদার এনফোর্স করতে হবে অথবা ইগনোর করতে হবে, মাঝামাঝি কোনো সুযোগ নেই, মাঝামাঝি থাকবেন তো ঝামেলায় পড়বেন। আমি এক্সাম্পল দিয়েছি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো, যে সুস্থতার নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকা এবং আমার গ্রেট ব্রিটেনের, আমরা কিন্তু তার চাইতে অনেক গুণ বেশি ভালো আছি। আমাদের দেখেন ডেথ টোল কিন্তু গতকাল 40, যে আমরা ভালো থাকার ভিত্তিতে হয়তো সরকার খুলে দিয়েছে হয়তো বা, সেটা হতে পারে, সুস্থ হচ্ছি না না, সরকারের সিদ্ধান্ত অনেকখানি ঠিক আছে, কারণ সরকারের সাথে তো অপশন, আপনি মানুষগুলোকে তো আমরা খাবার দিতে পারছেন তো তাকে তো আমি জোর না, কিন্তু আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমাদের যে সক্ষমতা, আর্থিক সম্পদ বাংলাদেশের গত 10 বছরে অর্জিত হয়েছে 8.5% রূপে প্রবৃদ্ধি, তাতে তো যে কোনো মানুষকে 4 মাস ধরে পালার কথা, কোনো সমস্যা হওয়ার কথা। আমার সবচেয়ে দুঃখ লেগেছে গার্মেন্টস, যারা যারা এই স্বাধীনতার পর থেকে, না সরকারই তো পারতো, সরকারই তো পারতো, পারতো, আমার মনে তৈরি হয়নি, কারণ সরকারের সমালোচনা গুলো আপনি বুঝেন যে না। আমি একটু তাহলে রাশেক রহমানের কাছে যাই, রাশেক যেহেতু আপনি সরকারি দল করেন এবং আপনি পুরো পরিস্থিতি নজরে রাখছেন, আমরা পরিবহন চালু হয়ে গেল, আমরা স্বাস্থ্যবিধি মানার কথা বলছি, কিন্তু এবং আমরা বলছি জনগণকে আমরা জানিয়েছি কি, কারণ জনগণকে কতটা আমরা উদ্বুদ্ধ করতে পারছি, জনগণ সরকারের এই সিদ্ধান্তগুলোর সাথে কতটা হতে পেরেছে বা সম্পৃক্ত হতে পেরেছে বলে মনে হয়? আপনাকে ধন্যবাদ। আজকে পূর্ববর্তী দুজন বক্তার কথায় অনেক কিছু পেলাম, বাট আমি একটু ব্যাপারটাকে অন্যভাবে দেখি। দেখেন আপনি মনে আছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যখন বাংলাদেশে প্রথম দিকে দেখা দিল, সেই সময়টাতে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের এই মোকাবেলাটাকে তিনি একটা যুদ্ধের সাথে তুলনা করেন, এবং সেই জায়গা থেকে আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল আজিজ, তিনি টেলিভিশনের সামনে পরিষ্কার ভাবে বললেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন, আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে সেটাকে যুদ্ধ হিসেবে গ্রহণ করে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে, এটা এক। দ্বিতীয়ত সুপন রায় সাহেব যেই জায়গাটায় আমাদের পুলিশের মহাপরিদর্শ অর্থাৎ আইজিপির কথা বললেন, বেনাজির ভাইয়ের কথা বললেন, সেই জায়গাটা তো পুলিশ ইজ টোটালি সম্পূর্ণভাবে নিবেদিত, নিষ্ঠার সাথে প্রস্তুত আছে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে দেখেন সৈয়দ ইশতিয়াক রেজা ভাই, আপনি ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রায়শই বিভিন্ন লেকচার দেন, এনডিসি ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স করেছেন, আমিও ক্যাপস্টোন কোর্স করেছি, সেই জায়গা থেকে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে যদিও এই সকল সামরিক বাহিনীর বিদ্যাপীঠ গুলো
হয় সেটা বইয়ে শেখানো হয়, কিন্তু যদি আপনি আমি দুজন আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি যে যুদ্ধ কি বই দেখে করা যায়,
গণতান্ত্রিক না। আপনি গণতন্ত্র দিয়ে গণতন্ত্র হয়, আপনি রিয়্যাকটিভ হবেন, আপনি রিয়াকশন দেখাবেন, আমি আপনার কথা না মানলে আপনি কি আমার ছাল চামড়া রাখেন? আমাদের রিয়াকশনের জায়গায় আমাদের কোথা থেকে শুরু হওয়া উচিত, কোথায় গিয়ে শেষ হওয়া উচিত আমরা কি বুঝি? চর্চা কি দেওয়ালে দাঁড়িয়ে পেশাব করবেন, এটাও গণতন্ত্র? গাড়িতে আগুন ধরাই দিবেন, এটাও গণতন্ত্র? ট্রাকের মধ্যে গণতন্ত্র? 12 বছর বয়সের একটা বাচ্চাকে পেট্রোল মধ্যে পুরায় মারবেন ক্ষমতায় যাওয়ার জন্য, এটাও গণতন্ত্র? আবার পদ্মা যেখানে গণতন্ত্র আমরা বিফরে, তাহলে গণতান্ত্রিক পন্থায় চলতে গিয়ে সরকারকে নরম হতে হয়েছে, করতে হয়েছে সাধারণ ছুটি, এই জায়গাটা এসে রেজা ভাই গণতন্ত্রের সংজ্ঞা ভোট নয়, খুব সহজ, যাদেরকে নিয়েই তন্ত্র তারাই গণতন্ত্র, এটাই বাস্তবতা। সুতরাং যেটা সুপন রায় ভাই বললেন, একমত হয়ে আসতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কিছু করা উচিত হলো আপনি করতে পারছেন না, কারণ যাদের জন্য সৈয়দ চৌধুরী, এটা কি আপনি মেনে চলেন যে অনেক কিছু চাইলেও পারা যায় না? না, আমি প্রথমত রাশেখ রহমানের আপত্তি আছে, প্রথমত উনি যেভাবে গণমাধ্যমকে নিয়ে কথা বলছেন, না না আমি এটা বলি না, এটা কি উনি এক্সপ্লেইন করছিলেন? গণমাধ্যমের কর্মীরা যেভাবে জরুরি সার্ভিসের মতো করছেন, আপনি যাদের এক্সাম্পল দিচ্ছেন যে মঞ্জুরা রায়ের স্ত্রী বা অন্য রাজনীতিকদেরকে, গড়ে থেকে আক্রান্ত হয়েছেন, আমাদের মতো কাজ করে আক্রান্ত হন নাই, সেই ক্ষেত্রে আপনি কিন্তু নার্সদের সাথে কিন্তু আপনার নেতা কর্মীদেরকে এক করতে পারেন না। আপনার কয়জন মন্ত্রী এমপি আছে, আপনার পার্টি সেক্রেটারি তো ঘরে বসে আছে, বলবেন যে উনি আক্রান্ত হলে কি আমাদের সাথে? আমরা ঠিক এই জায়গায় একটা বিরোধ, আমরা ফিরে এসে কথা বলবো জনাব সৈয়দ চৌধুরী, জনাব সুপন রায় এবং আপনারা আছেন আমাদের সঙ্গে, একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন দর্শক, আপনারাও থাকবেন, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতি নিয়ে। আরেকবার স্বাগত পূর্বাচল রিজেন টাউন সংবাদ সংলাপে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দর্শক। এই পর্যায়ে আমরা একটু কথা বলছি জনাব আবুল কালামের সাথে, তিনি আমাদের সাথে জুম প্ল্যাটফর্মে সংযুক্ত হতে পারেননি, তবে টেলিফোনে তিনি আমাদেরকে তার কথা জানিয়েছিলেন। আমাদের তার কাছে জিজ্ঞাসা ছিল যে বাস ভাড়া যে 60% বাড়লো, কিন্তু সব সিট যদি পূর্ণ হয়ে যায় তাহলে এই 60%-এর যৌক্তিকতা কোথায়? একই সাথে তার কাছে আমার আরেকটি প্রশ্ন ছিল যে উন্নত দেশগুলোতে পরিবহনে যেভাবে সিট বিন্যাস করা হয়েছে বাংলাদেশে সেভাবে সম্ভব কিনা। জনাব আবুল কালাম আজাদ, এখন আমরা যদি প্যাসেঞ্জার আগের মতো ক্যারি করি কি হবে? এটা 60% বাড়া বৃদ্ধি করা হয়েছে 50% যাত্রী নেওয়ার জন্য, দ্যাট ইজ আমার যে সিট ক্যাপাসিটি আছে তার অর্ধেক যাত্রী বহন করার জন্য, এর অতিরিক্ত যাত্রী বহন করার তো প্রশ্নই আসে না। কাজেই এই বিষয়টা মনে হয় যে আমরা সবাই মেনে চলব, এই প্রিপারেশনই আমাদের আছে। ইন্টার ডিস্ট্রিক্ট বাস এইটা মানা খুব বেশি কঠিন কোনো কাজ না, আর টাউন সার্ভিসের বিষয়টি যেগুলি যে সকল বাস ঢাকা শহরে চলে, তারপরে আপনার মালিক শ্রমিক তো আছেই, তারা যদি 50% বহন করে তো অতিরিক্ত মানুষ, অতিরিক্ত যাত্রী যেন বাসে ওঠার যদি চেষ্টা না করে, তাইলে বাস ড্রাইভারদের সাথে, বাসের হেল্পারদের সাথে কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার সম্ভাবনা যদি থাকে, তাইলে এরকম পরিস্থিতিতে ওই ঢাকা সিটিতেও ওই অর্ধেক যাত্রী নিয়েই চালানো সম্ভব, যেহেতু আমি আমার ভাড়া 60% বর্ধিত পাচ্ছি। আমাদের অন্য একটি বিষয় খুব সামনে চলে এসেছে, আপনারা তিনজন সচেতন মানুষ আছেন আমাদের সামনে। সৈয়দ চৌধুরী, আমি একটু কিছুক্ষণ আগে কথা বলেছি, আমাদের যুক্ত হয়েছে টেলিফোনে জনাব আবুল কালাম, তিনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি। তার কাছে আমাদের জিজ্ঞাসা ছিল 60% ভাড়া যে বাড়লো গণপরিবহনে, সেটা যদি সেটা কতটা যৌক্তিক, বিশেষ করে সিট যখন সম্পূর্ণ হবে তখন কি ভাড়া তারা কমাবেন কিনা,
এছাড়া যে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে প্রশ্নটা আছে সেটাও একসাথে করে নিয়েছি, যে বজায় রাখা, সেটা উন্নত দেশগুলিতে সিট প্ল্যানিং করা হয়েছে, রেলওয়েতে আমরা দেখলাম সিট প্ল্যানিং করা হয়েছে, বাংলাদেশের গণপরিবহনে সম্ভব হবে না। তিনি বলছেন যেই মুহূর্ত থেকে পূর্ণ হবে তারা চেষ্টা করবেন সেটিকে আগের ভাড়াতে ফেরত নিতে। একই সাথে তিনি মনে করেন যে দূরপাল্লার বাসগুলোতে সম্ভব, কিন্তু টাউন বাস, টাউন সার্ভিসে সেটা সম্ভব না যে মানুষকে অর্ধেক গাড়িতে। আমি প্রথমত মনে করি এটি একটি অত্যন্ত অমানবিক কাজ হয়েছে, কারণ মানুষের হাতে এখন পয়সা নেই, তারা খুব কষ্ট করে জীবন যাপন করছে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর প্রত্যেকেই দরিদ্রদের। সেই ক্ষেত্রে এই মুহূর্তে 60% যদি বাড়ানো হয়, আমি মনে করি এটি খারাপ না। বাসগুলোকে তো চলতে হবে, কারণ তারা তো 2 মাস চলতে পারে নাই। না, আমার মনে হয় যে আপনার এই সময়টা কিন্তু লম্বা, যদি গার্মেন্টস মালিকদেরকে যদি প্রণোদনা দিয়ে থাকে, সেই ক্ষেত্রে পরিবহন মালিকদেরকে একটি বিশেষ সম্মিলিত সহায়তা করবে, তাদেরকে সহযোগিতা করবে, তার জনগণের গায়ে এটা চাপিয়ে দেওয়া যাবে না। কারণ আপনি, আমাদের ইতিহাস অত্যন্ত খারাপ, যে বেড়ে যায় নামানো যায় না, যে ভাড়াটা বেড়ে যাবে ওইটাকে আগের জায়গায় ফিরাতে অনেক কষ্ট হবে, এটি বাস্তবতা। আমি মনে করি এই মুহূর্তেই সরকারের এটি দায়িত্ব নেওয়া উচিত যে সরকার এই জায়গাগুলোতে সহযোগিতা করবে, আদারওয়াইজ কিন্তু। রূপন রায়, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? আমার মনে হয় এটা, আমি এটাকে একদম সাপোর্ট করি না, কারণ আমি দেখেছি নিম্ন আয়ের মানুষ, মধ্য আয়ের মানুষ ভীষণ রকম সংকটে, তাদের হাতে কোন রকম সঞ্চয় নেই। যদি অ্যাড করতে যান তাহলে কিন্তু এটার ইমপ্লিকেশন কিন্তু খারাপের দিকেই যাবে, কারণ সারা পৃথিবীতে আপনি জানেন তেলের দাম কমছে, বাংলাদেশ তেল বিক্রি করা হয়, আপনি কি দেখেছেন কখনো কমাতে? ভারতীয় পাশের দেশে কিন্তু তেলের দাম কমানো হয়, আমরা কিন্তু করি, এই যে এখন বাড়ছে। আমি লিখে দিতে পারি পরিষ্কার করে, আমার 25 বছরের সাংবাদিক অভিজ্ঞতা থেকে বলি, আপনি বলছেন, উনি বলছেন চেষ্টা করবে, তার শব্দটা খেয়াল করেন, শব্দটা হলো চেষ্টা, এই চেষ্টার প্রতি আমার মোটেও আমি মনে করি এটা মানুষের প্রতি একটা জুলুমের, এই রকম সময়ে এখন ব্যবসার সময় না, এখন হলো টিকে থাকার সময়, এটা একটা জুলুমের দিকে। রাষ্ট্রমান অনেকে বলছেন যে যদি জ্বালানি তেল যেহেতু আন্তর্জাতিক বাজারে একদম পড়তির দিকে, তলানিতে গিয়ে ঠিক আছে, যদি কমানো হতো তাহলে তো এই বাস ভাড়াটা না বাড়ালেও চলতো। এই প্রসঙ্গে আপনি তো বলবেন, আপনার কাছে আরেকটা জিজ্ঞাসা, এই সরকার 2 বছর ধরে ক্ষমতা আছে, 2 বার জ্বালানি তেলের দাম একদম তলানিতে ঠেকলো, বাংলাদেশের মানুষ এর সুফল পায়নি, সাথে সাথে বাড়িয়ে ফেলা হয়, এই নীতি কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, দেখেন মূল স্রোত আছে সেগুলো নিয়ে আমি কোনো কথা বলি, আমি কিন্তু বলেছি যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাঙের ছাতার মতো যেগুলো ফুটে উঠছে, যেমন আসুন gaanshikhi.com, nastejai.com, kichuektashuni.com, kichuektaboli.com, এই ধরনের। বুঝতে পেরেছি, আপনি যদি আমার প্রশ্নে ফিরে নেন, বলেছে আমাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, আমি আশা করি আপনারা দুজন আমাকে ভুল বুঝবেন না, একই সাথে দর্শকরা আমাকে ভুল বুঝবেন না, আমি ভালোবাসি প্রত্যেকটা ক্ষেত্রকে ভালোবাসি। আমি যে জায়গাটা আসতে চাচ্ছি যে দেখেন, প্রথম কথা হচ্ছে যে পরিবহন যে বিতর্কটা বা যে আলাপটি, যে একাডেমিক ডিসকোর্সটা এখন এখানে হচ্ছে, তার টপিক অর্থনীতিতে একটা তত্ত্ব আছে, এটাকে বলা হয় আপনি প্রফিট ম্যাক্সিমাইজ করবেন অথবা আপনি লস মিনিমাইজ করবেন। লস মিনিমাইজেশনের মানে হচ্ছে সময়কে কাটিয়ে ওঠার জন্য আপনার কর্মকাণ্ডকে চালিয়ে যাওয়ার জন্য যেসব কর্মপন্থা অবলম্বন করতে হয় বলা হয়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে জনাব সৈয়দ চৌধুরী এবং সুপন রায় সাহেবের সাথে একই কণ্ঠস্বর মিলিয়ে যেখানে প্রয়োজন সেখানে অবশ্যই আমরা ঐক্যমত পোষণ করব, একমত হয়েই বলতে চাই যে সরকারের পরিবহন মালিক, পরিবহন নেতা, পরিবহন শ্রমিকদের কাছে প্রস্তাবনাটা এমন ভাবে যাওয়া দরকার ছিল যার জন্য লস মিনিমাইজেশন করে কিভাবে চালানো যায় যাতে করে ভাড়াটা না বাড়ে, কারণ উঠছেন তার আয় তো বাড়ছে না, তার আয় কিন্তু সীমিতই রয়ে যাচ্ছে। আপনি স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যাঁ চিন্তা করে 60 ভাগের দাম বাড়া কিন্তু বিশাল বড় একটা ইনক্রিজ, এবং যেটা বললাম যে একবার দাম, সুতরাং লস মিনিমাইজেশনের কি হতে পারে, যেহেতু বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনা প্রণোদনা দিয়েছেন, এই জায়গায় বাংলাদেশের বেশিরভাগ গণপরিবহনই কিন্তু লোনে কেনা, ঋণে কেনা, অর্থাৎ আপনি যদি আগামী 4 মাসের জন্য এই ঋণের কিস্তি গুলাকে
সাসপেন্ড করে দিতেন, মাফও করার প্রয়োজন নাই, সাসপেন্ড করে দিতেন, তাহলে এই লস মিনিমাইজেশনের যে ধারণাটি আমি এখানে বললাম সেটা অবলম্বন দেশের যাত্রীদের জন্য ভাড়াটা না বাড়িয়েও কাজ করা যেত, এটা এক। দ্বিতীয় কথা যেটা আপনি বললেন যে সমস্ত পৃথিবীতে কিন্তু বাংলাদেশের মানুষের উপকার পেয়েছে কিনা, আমি কিন্তু একটু ভিন্ন ভাবে দেখি। আমি মনে করি বাংলাদেশের মানুষ বৈশ্বিক কমার যে উপকার সেই উপকারটা ভোগ করছেন। এর কারণটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুতের দাম যদি দেখেন পৃথিবীতে সর্বনিম্ন, বাংলাদেশের তথ্য প্রযুক্তির মূল্য যদি আপনি দেখেন বাংলাদেশে বিদ্যুৎ অন্য বাংলাদেশে জি বাংলাদেশে বিদ্যুৎ সেবা বা পরিষেবা রয়েছে সেগুলোর মূল্য পৃথিবীর অন্য সব জায়গার তুলনায় পারচেজিং পাওয়ার প্যারিটি। কিন্তু রাশেক রহমান বলা হয় অন্য কথা, সরকারের যে ব্যাখ্যা সরকার বলে না, সরকার বলে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না এই কারণে যে বিপিসি কে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অনেক লোন আছে, অনেক লোকসান আছে, একটা অদক্ষ অকর্মণ্য প্রতিষ্ঠানকে পাল্টে জনগণকে কষ্ট দেওয়া হবে কেন? আমি আমি আসছি এই যেটা বললেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, এটি একটি অদক্ষ সংস্থা ছিল, এখন নেই, কিন্তু এই বাস্তবতা হচ্ছে কিউমুলেটিভ লস নামে ফাইন্যান্সে একটি টার্ম ব্যবহার করা হয়। লসের দায় দায়িত্ব জনগণ নিবে কেন? না জনগণ নিবেন না, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে কিউমুলেটিভ লস অ্যাক্রু করেছে যখন তারা অদক্ষ ছিল, অর্থাৎ দুর্নীতি না ভাইয়া, আমি একটু প্লিজ, এই আওয়ামী লীগ সরকারের আগে দুর্নীতি এবং অদক্ষতার জন্য যে কিউমুলেটিভ লস অ্যাক্রু সেটা যদি আপনি স্বাভাবিকভাবে পূরণ না করেন, মানে শূন্যের কোটায় না নেন, তারপরেও কিন্তু না, তাহলে আপনি প্রাইভেট সেক্টরে তেল আমদানি এলাও করেন, তাহলে প্রাইভেট সেক্টরে তেল আমদানি এলাও করেন, আমাকে কোনো কারণ নাই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পূর্ববর্তী দায়কে শোধ না করলে বা না কমালে মুক্ত হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নাই, কারণ এটি একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। তবে আশার আলো হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননীতি এখন দক্ষ, আমাদের নসরুল হামিদ বিপু, আমি একটু সুপন রায়ের কাছে আসি, প্রাইভেটাইজ করার কথাটা আপনি বললেন সেটা একটা বড় প্রশ্ন, সেই আলোচনা আরেকদিন করব। আমি তাহলে একটু সুপন রায়ের কাছে যাই অন্য একটা প্রশ্ন। শ্রমিকদের বেতন কিন্তু এক টাকাও বাড়ানো হয়নি, পুরাটা বাড়ানো হয়েছে মালিকদের স্বার্থে 60%, এটা একটা দিক। এবং উবার এই দুটোকে চলতে দেওয়া হচ্ছে না, এতেও তো এটাও কি জনবান্ধব হলো? একদম না, এবং উবার কেন জনপ্রিয় হলো? আমরা কিন্তু সিএনজি নামক একটা অত্যাচারে কিন্তু অতিষ্ঠ ছিলাম, আমাদের হাতে উবার জনপ্রিয় হয়েছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু তার উপরে ডিপেন্ডেন্ট হয়েছে, কারণ তাদের সার্ভিসের জন্য তারা ডোরস্টেপ। যেটা বললেন যে শ্রমিকদের কল্যাণের নামে এই মালিকরা তাদের নেতারা কত টাকা তুলেছে তার হিসাব কিন্তু এই সংকটের সময় যে ফান্ড জন্য সবসময় নেওয়া হয় সেটার কোনো খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে না, এই যে শ্রমিক কল্যাণ কোনো খোঁজ পাওয়া যায়নি। তো এই জবাবদিহিতা আসলে কি, আমাদের জবাবদিহিতাটা ভীষণ রকম অনুপস্থিত সমাজের সব নেই বলে আজকে এই অনাচার। আমি একটু শোয়েব চৌধুরী আপনার কাছে আসছি। আপনি আমরা হয়তো সরকারকে অনেক দিক থেকে দোষ সমন্বয়ের অভাব বলতে পারবো, কিন্তু এটাও তো ঠিক যে সরকার অনেক কিছু চেষ্টা করে যাচ্ছে, বরং মানুষে মানুষে ব্যক্তিতে পাড়ায় পাড়ায় কি আমরা কোনো সচেতন সমন্বয় দেখতে পেয়েছি নিজেদের ভিতরে? আসলে আপনি যদি এটা একদম আজকে দায়ী করা যাবে তা না, আপনি দেখেছি অনেক স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছে, ত্রাণ দিচ্ছে, সতর্কতা তৈরি করছে, যেরকম ভাবে হওয়ার কথা সেরকম হচ্ছে না, কারণ আপনাকে মনে রাখতে হবে একটা সিস্টেমের উপর বেস করে আপনাকে এগোতে হবে। অনেক কথা বলবেন, সাধারণ ছুটির কথা বলবেন, একদিকে গার্মেন্টস খুলে দিবেন, যানবাহন খুলে দিবেন, সীমিত আকারই হোক হোক, এসব করলে কিভাবে আপনার সচেতনতা তৈরি হবে? আমি যে এলাকায় থাকি সে এলাকাতে মনে করেন যে এক ধরনের একটা রেস্ট্রিকশন আছে, ঢুকতে গেলে অনেক সমস্যা হয়, কিন্তু এরকম তো সব জায়গায় নাই। সেই ক্ষেত্রে তো আমি মনে করি যে আপনাকে সরকারকে এই জায়গাতে বিভিন্ন সিস্টেম গুলোকে অ্যাপ্লাই করতে হবে। সরকার যদি শক্ত থাকে, যেটা ওই সুপন রায় বললো যে তাহলে কিন্তু আপনার লকডাউন বা সাধারণ ছুটির ক্ষেত্রে অনেক কিছু নিয়ন্ত্রণ করা যেত। আমাদের পক্ষে আমরা এতই এত হয়েছে, আমাদের পক্ষে কি 2 মাস বা 3 মাস
চালানোর মতো সক্ষমতা কি আমাদের নেই, আমাদের ওই জায়গায় বিবেচনা করতে হবে। আর সেটি হচ্ছে যে আমরা সাধারণত কতটুকু ওয়াকিবহাল যে আমাদের হয়েছে, আমাদের যে টেস্ট করার যে সংখ্যাটি এটি আমাদের সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। আমরা কে আক্রান্ত কে আক্রান্ত না, তো সেটা আমি মনে হয় যে এই জায়গা তো যদি সরকার এগুলো, এবং আপনি আমি আরো মনে করি যে আজকে যে টেস্ট করার যে পুরোপুরি সরকারের হাতে রয়েছে এটিকেও বেসরকারি করা উচিত ছিল। বেসরকারি খাতে ঢালাও ভাবে দিয়ে যে বড় বাণিজ্যের প্রসঙ্গ আছে সেই সেই আশঙ্কাটাও থাকে। যার যার টাকা আছে সে যাবে, কিন্তু কোশ্চেন হচ্ছে যে এখন তো সলিউশনই নাই। আপনি যদি লক্ষ্য করে থাকেন দেখবেন পিজির সামনে কি ধরনের বিল হয় এবং এবং ঢাকা মেডিকেলের সামনে কি ধরনের গুলাকে যদি আমরা ওভারলুক করতে চাই, সেই ক্ষেত্রে এগুলা আমার মনে হয় ঢালাওভাবে ছেড়ে দেওয়া উচিত। আর তাহলে এশিয়াতে আমাদের লজ্জা লাগে যে আমাদের সাউথ এশিয়ার 10টা দেশের মধ্যে আমাদের টেস্ট সবচেয়ে কম, এবং এটা আমার মনে হয় যে আছেন তাদের এটা ভেবে দেখা উচিত। যদি স্বাস্থ্য সেবা যদি আমরা নিশ্চিত করতে না পারি সেক্ষেত্রে কিন্তু জনগণও কিন্তু, আমি মনে করি যে আমাদের জনগণকে প্রায়োরিটি দিতে হবে। সেক্ষেত্রে আমার আপনার ভলান্টিয়ারের রোল কিন্তু আমি একটু রাশেক রহমান, এই যে প্রসঙ্গটা আসলো যে এখনই হাসপাতালে সিট পাওয়া যাচ্ছে না, আইসিইউ ভেন্টিলেশনের তীব্র সংকট, অনেক হাসপাতালে ডাক্তাররাই অসহায়তা প্রকাশ করছেন, সংক্রমণ বাড়লে আমরা কোন জায়গায় পৌঁছবো বলে মনে হয়? আচ্ছা দাদা ভাই, প্রথম কথা হচ্ছে কি এই যে গণপরিবহনের এই যে গত বহু বছর ধরে গণপরিবহনের সুরক্ষা বলুন সবকিছুকে কেন্দ্র করে যে ব্যাপক চাঁদাবাজি হয়েছে, এই চাঁদাবাজি যারা করেছেন তাদেরকে আইনের সম্মুখে গেল এটা যদি বের করতে যান, আর বের করতে যাওয়ার পরে যদি এই দুষ্টু লোকেরা পরিবহনের জন্য পঙ্গু করে দেন ধর্মঘট বা হরতালের মধ্য দিয়ে, তাহলে আপনার কাছে কি মনে হয় আমরা কতটুকু সরকারের সাথে থাকবো? তাহলে কি হবে না? তাই সরকারকে ধীরতা স্থিরতা ধৈর্যের সাথে সুকৌশলে বুদ্ধিদীপ্ত দিয়ে এই অরাজকতাকে একটা সুন্দর ব্যবস্থাপনায় নিয়ে আসতে হবে করা যাবে, কিন্তু সমালোচনা করার আগে আমাদের ভাবতে হবে যে কতটুকু সম্ভব কতটুকু সম্ভব না। এখন বাংলাদেশের জন্য যে কথাটা বললেন, আমাদের আইসিইউর অভাব আছে এবং অকপট স্বীকারোক্তি স্বাস্থ্যক্ষেত্রে বিশেষত স্বাস্থ্য অধিদপ্তর এবং দুর্নীতি দুটা ব্যাপারই উপস্থিতি ছিল, হয়তোবা এখনো আছে, কিন্তু পরিস্থিতি আমি মনে করি আমি এইভাবে জিনিসটাকে দেখি, ডাক্তাররা আপনাকে যতটা না রক্ষা করতে পারবেন তারা সেলুট জানাই, নার্স ভাই বোনদেরকে জানাই, স্বাস্থ্যকর্মীদের জানাই, হাসপাতাল আপনারা যতটা না রক্ষা করতে পারবেন থেকে বেশি আপনি নিজেকে সুরক্ষিত করতে চান কিনা সেই সিদ্ধান্তকে পৌঁছাতে হবে। সুতরাং আপনি ঘরের বাইরে নেবেন কি নেবেন না এই সিদ্ধান্তটা আপনি নেবেন, আপনি আপনার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কিনা সেটা, এবং করোনা ভাইরাস কি কি ভাবে সংক্রমিত হয় সেই সম্বন্ধে সম্যক ধারণা নিয়ে আপনার মনোযোগ পৌঁছাতে পারবেন কিনা যে আপনার স্বাভাবিক জীবনকে একটু পরিবর্তন করে এটাকে নতুন স্বাভাবিক হিসেবে গ্রহণ করবেন কিনা, আমরা বাঁচবো কি বাঁচবো না, অর্থাৎ আপনি একটা মাস্ক ব্যবহার করবেন কিনা, আপনি হাতে স্যানিটাইজার লাগাবেন কিনা, জন্য ঘরের বাইরে না গিয়ে আপনি আপনার ছেলে মেয়ের সাথে বেশি সময় কাটাবেন কিনা, আপনি আপনার সহধর্মিনীর সাথে বেশি সময় কাটাবেন কিনা, উপরে নির্ভর করবে বাংলাদেশের বর্তমান যে সক্রিয় জনগোষ্ঠী সেই জনগোষ্ঠী আদৌ সুস্থ থাকে। আর সবশেষে একটা কথা বলতে চাই, আমি সত্যকে সত্য বলতে পছন্দ করি, বলি সুপর্ণ রায় সাহেব যে বাংলাদেশের গার্মেন্টস মালিকদের কাছ থেকে আমরা যা আশা করি না ঠিক তাই তারা করেছেন, এর বেশি কিছু বলতে চাই না, ছিল যে তাদের পক্ষ থেকে যদি একটু ধৈর্য একটু উপলব্ধির জায়গাটা শানিত হতো বিচারে এই সংক্রমণের জায়গাটা একটু হলো আমরা পারতাম, হয়নি সেটা হয়নি,
এখন যা হয়নি সেটা নিয়ে চিন্তা করে লাভ নাই, নিজের সুরক্ষা। আর সরকার যেটুকু সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে এইটুকু আসুন আমরা বাঙালি জাতি আবার উদ্ভাসিত হবে সুস্বাস্থ্যে সুরক্ষায়। এবং সুন্দর বলেছেন, আমি ঠিক এই জায়গাটাই যে সরকার হয়তো অনেক কিছু করবে, সরকার অনেক কিছু করবে না, সময়টা সরকারকে দোষ ব্যক্তিতে ব্যক্তিতে সচেতনতার যে জায়গাটার কথা রাশিক রহমান উচ্চারণ করেছেন, আমিও বলছিলাম সেখানে আমাদের ভূমিকাটার কথা আপনি কি আমাকে বলছেন? জি সুপন রায়। সেটা হলো যে আমার 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 সুরক্ষাটা করতে হবে। আমি আপনি খেয়াল করে দেখবেন যে আমি প্রতিদিন শুধু দেশ না এবং বিদেশের জার্নালগুলো পড়ে রিসার্চ পেপার পড়ে এইরকম আমার মতো আপনি এবং অসংখ্য মানুষ কিন্তু আছে, তারা কিন্তু সচেতন। এখন সচেতন হয়েও কিন্তু অনেকে আপনি যেটা নাসিক ভাই বললেন যে আপনি মাস্ক পরছেন কিনা, মাস্ক নিয়েও কিন্তু নানা রকম পরস্পর বিরোধী তথ্য আছে। মাস্ক কোথায় পরা উচিত কি উচিত না, ব্রিদিং প্রবলেম হবে, আবার বলছেন যে আপনি এই বিষয়গুলো করলে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং হবে। অভিজ্ঞতার কথা বলি, দুদিন আগে তিন দিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল আমাদের বাংলাদেশের প্রখ্যাত যে কার্ডিয়াক সার্জন, কিন্তু বেশি নাই, হ্যাঁ উনি 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 বলছিলেন বাংলাদেশের সবার কোভিড হবে, এবং উনি বলছেন যে এটাকে মেনে নিতে হবে, কারণ এটাকে আপনার হয়ে আস্তে আস্তে এটা আস্তে আস্তে আমাদেরকে মোকাবেলা করে, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। আপনার এখানে সবচেয়ে করোনা আপনি নিজে না নিয়ে আসলে করোনা আপনার কাছে চলে আসবে না। জনাব সৈয়দ চৌধুরী শেষ কথা শুনব। কথা যেটি হচ্ছে যে আমি 2016 সালে এটি প্রস্তাব করেছিলাম যে ওবামা কেয়ারের মতো যেন আস্তিনা কেয়ার বা বঙ্গবন্ধু কেয়ার নামে যেন একটি স্বাস্থ্য বীমা বা স্বাস্থ্য পলিসি চালু করে, হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু করা যাবে। আমাদের আসলে আপনি যদি আমাদের বাজেটের দিকে লক্ষ্য করে থাকেন, আমাদের স্বাস্থ্য খাতে বাজেটের পরিমাণ কিন্তু আমি আমি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে দেখেছি যে আমাদের স্বাস্থ্য খাতটিকে অবহেলিত হয়ে থেকেছে। আমি আশা করব যে এই কোভিড এর মাধ্যমে যে ধাক্কা আমরা খেয়েছি, সরকার অন্তত পক্ষে সামনে বাজেট আছে, স্বাস্থ্য খাতটিকে সর্বাধিক গুরুত্ব দিবেন, যেন অন্তত পক্ষে অস্ত্র কেনার চাইতে যেন আমরা ভেন্টিলেশন মেশিন বেশি কিনে। অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা, রাশেক রহমান কি শেষ করবেন? তাহলে কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা পাওয়াটা তার মৌলিক অধিকার, এবং আমি মনে করি সেই জায়গাটি আমাদের জনগণের। সোহেব ভাই, অনেক সময় কিন্তু অস্ত্র না কিনলে ভালো থাকা যায় না, এটা বুঝতে হবে, এক্সট্রিম ভালো না। এখন আমাদের একমাত্র অস্ত্র কোভিড এর বিরুদ্ধে সচেতনতা, সেই অস্ত্রটা যেন আমরা সবাই প্রয়োগ করতে পারি। সরকার যেটি হবে জীবিকার চাকাকে সচল রেখেই কিভাবে আমরা শক্ত থাকব, সচেতন থাকব, এবং ভাইরাসের লাল চোখ যাতে আমাদের এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। জনাব রাশেক রহমান, জনাব সোহেব চৌধুরী, সুপন রায়, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।